আমি দিল্লির পোষা কুকুর হয়ে থাকবো না, তার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মাথা উঁচু করে মরা ভালো। আমি দিল্লির পোষা কুকুর হয়ে থাকবো না, তার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মাথা উঁচু করে মরা ভালো। আমি দিল্লির পোষা কুকুর হয়ে থাকতে পারবো না, তার থেকে অনেক ভালো রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মারা যাব। নিজাম প্যালেস থেকে বেরোনোর পর বিজেপিকে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রাতে প্রায় 9.5 ঘন্টা জেরার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে রীতিমতন এক হাত নিতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সাংবাদিকদের প্রশ্ন করতেই অভিষেক বলেন, তিনি দিল্লির পোষা কুকুর হয়ে থাকতে পারবেন না, তার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মরা অনেক ভালো। তিনি এও বলেন যে তিনি মাথা উঁচু করে বেঁচে থাকার লোক, তাই যতবার তদন্তকারীরা তাকে ডেকে পাঠাবেন তিনি যাবেন, এবং তিনি এতদিন পর্যন্ত এসেওছেন। কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো। আমি ব্যর্থতা স্বীকার করিনি বলে আমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগানো। আমি যদি আজকে বিজেপি করতাম আমি দয়া তুলসী পাতা হয়ে যেতাম, কিন্তু আমি দিল্লির পোষা কুকুর হয়ে থাকবো না, তার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মাথা উঁচু করে মরা ভালো। আমি সেই কারণে মাথা উঁচু করে বাঁচার লোক, এবং সেখানে আমাকে যতবার ডেকেছে আমি ততবার এসেছি। এই নিয়ে তো 4-5 বার এলাম আপনাদের সামনে, 2 বার দিল্লিতে গেছি, মানা করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তাকে যতবার ডাকা হবে তিনি ততবার আসবেন। তিনি দিল্লি গিয়েছেন, তাকে 4-5 বার ডাকা হয়েছে, তিনি ততবার এসেছেন, এবং আগামী দিনেও তিনি তদন্তে সহযোগিতা করবেন। তিনি এও বলছেন যে যেহেতু তিনি বিজেপি করেন না, তাই জন্য তাকে ইডি সিবিআই দিয়ে হেনস্থা করা হচ্ছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল না করে বিজেপি করতেন তাহলে তিনি ধোয়া তুলসী পাতা হতেন। এইভাবেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে এক হাত নিতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি আরও বলেছেন যে যেখানে তাকে বেশ কিছুটা সময় নোটিশ দিয়ে বেশ কিছুটা সময় দেওয়া উচিত ছিল, তাকে কিন্তু সেই সময়টা দেওয়া হয়নি। তিনি জেলা সফরে ছিলেন, তিনি একটি কর্মসূচির মধ্যে ছিলেন, তাকে তড়িঘড়ি ফিরিয়ে আনা হয়েছে, তার হাতে সেই সময়টুকুও তাকে দেওয়া হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অহেতুক হেনস্থা করা হচ্ছে সেই অভিযোগও করতে শোনা গিয়েছে তাকে। বিজেপি তাকে টার্গেট করেছে এমনটাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সকাল 10:58 নিজাম প্যালেসে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 9.5 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকের নেতৃত্বে রীতিমতো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকা। তবে সাংবাদিক বৈঠক শেষ হওয়ার পর সেখান থেকে গাড়িতে করে সোজা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন যে তার এই কর্মসূচি থামবে না, তার এই জনসংযোগ কর্মসূচি যেটা তিনি শুরু করেছেন, এবং ইডি সিবিআই দিয়ে যে জনসংযোগ কর্মসূচিতে ব্যাঘাত ঘটানোর বিজেপি চেষ্টা করেছে, সেই জনসংযোগ কর্মসূচি থামবে না, এবং তিনি আরও বেশি এনার্জি নিয়ে ফিরে আসবেন এমনটাই কিন্তু বলতে শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রায় 9.5 ঘন্টা তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়, এবং তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একদিকে বিজেপিকে একহাত নেন তিনি, অন্যদিকে অমিত শাহ শুভেন্দু অধিকারীকেও কিন্তু তিনি নিশানা করতে ভোলেননি। এই সমস্ত খবরের আপডেট আপনাদের আমরা জানাচ্ছি। আপনারা আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।